এই ভিডিও শেষের অংশটি অনেক গুরুত্বপূর্ণ। এই দাদিমার ছেলেকে খুন করেছে তার নিজের বৌমা, তো ভিডিওটি অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। হ্যাঁ, হ্যালো গাইজ, ইটস মি মনন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ভিডিও শুট করতে মেন পেজের জন্য। ইমন ক্রিয়েটর পেজে একটা খুব সুন্দর ভিডিও আসছে, তো কি ভিডিও তোমাদেরকে আগে একটু বলে দিস। ভিডিওটা হচ্ছে দোস্ত জি, তো সবাই দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে কত ভাইরাল, তো সেটারই ছোটো একটা ক্লিপ আমরা আমাদের মতো করে করব। তো সেটাই শ্যুট করতে যাচ্ছি এখন বর্ডারে, বাংলাদেশ অ্যান্ড ভারত বর্ডারে। তো এখন চলে যাবো ওইখানে, তো পাপাই সুরজ সুরজ সবাই আছে, এদের এক্সাম ছিল তার জন্য আসতে দেরি হলো, অ্যান্ড মাইক্রোফোন নেই, একটু কম্প্রোমাইজ করে নিই ভয়েসটা। একটা বাইকে চারজন যে বেশি, বুঝতেই পারছো কত কষ্ট করে যাচ্ছে ভিডিওটা করতে, তো সবাই একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, প্রথমে আমাদের এইসব হাসি ঠাট্টা দেখে কিন্তু সিরিয়াস ব্যাপারটা ভুলে যেও না। তো বন্ধুরা, ওইখানে কিছু বাচ্চা ছেলেপিলে বল খেলছে, তো আমরা মানে ওইখানে গিয়ে একটা শট নিয়ে নিবো, কারণ এই সিনটা ক্রিয়েট করতে গেলে আমাদেরকে আবার বল লাগতো, বাচ্চা ছেলে লাগতো, তো ওইখানে শুধু শুধু হয়ে যাবে। ওই যে বাচ্চাগুলো খেলছে ওইখানে যাবো আমরা এখন। সুরজ ভাই এখানে আমাদের ই করছে, আর পাপাই কেবল ডিস্টেন্স, ইমন তো একদম ক্যামেরা লেসে। আমাকে দিয়েছে ব্লক করতে, পাগ লাগে বুঝলা। ওয়াও, ভেরি নাইস, ধরে দুইটা নঙ্গি নিয়ে নিয়েছো গো, সব দাগাইছে বুঝলা। তুমি তুমি বেড়াতে যাওয়া নাকি? ও তলে থেকে যাক, প্যান্ট প্যান্ট তলে থেকে যাক। এই পাপাই, তো ভিডিও শুট হয়ে গেছে, এদিকে ইমনরা আছে আর ওদিকে বাচ্চারা খেলাধুলা করছে পাগলা। ওয়াও, মাইরে বুয়ে দিয়েছে রাজার বার, বুয়ে দিয়েছে রাজার বার, বুয়ে কোনো ফুটবল খেলা কমপ্লিট নাকি হয়ে গেল, যার মোবাইলে ই হয়েছে। তাহলে একটা নাম না তোমার, ওখানে তাহলে আমরা এক লাখ লাখে খেলতো। আমি বলবো বাবাকে, আমি পড়ে গেলে আমাকেও তো আঘাত লাগে, তোর রক্ত লাল আমার রক্ত তো লাল, তো মানুষ ধর্ম নিয়ে কেন ঝামেলা করে, তুই মুসলিম আমি হিন্দু, আমাদের মধ্যে তো ঝামেলা হয় না, বুঝতে পেরেছিস? আমি পড়ে গেলে আমাকেও তো আঘাত লাগবে, তোর রক্ত লাল আমার রক্ত লাল, সেভাবে বল, ইমোশনটা নিয়ে আন, মানে কথা বলতে ইমোশনটা আনতে হবে। কি তো বন্ধুরা, এখানে ভিডিওটা দুবার নিতে হলো, কারণ আমাদের মাইক্রোফোনটা হচ্ছে বোয়া, তো সেইখানে স্মার্টফোন ছিল, কারণ ক্যামেরা নষ্ট ছিল, অনেকদিন ক্যামেরাতে ভিডিও করিনি, সেজন্য এটা স্মার্টফোন ছিল, আমরা খেয়াল করিনি। তারপরে পুরো শট নেওয়ার পরে চেক করতে গিয়ে দেখছি একটা তো ভয়েস আসেনি, কারণ ওইখানে স্মার্টফোন ছিল, তারপরে আবার পুরো শট ডবল করে নিতে হলো। তো প্রথমকার শটগুলো কিছু ভালো হয়েছিল, আবার পরের বার কিছু ভালো হলো, তো সব মিলিয়ে তো দেখতে পেলে ভিডিও, মানে দেখতে পাওনি এখনও, খুব তাড়াতাড়ি আসবে, তো অবশ্যই সবাই সাপোর্ট করবে কিন্তু ভিডিও। আর একটা সিন নিতে যেতে হবে, ওইটা একদম বাংলাদেশ বর্ডারের কাছে। হ্যালো ভিউয়ার, একদম ফাটাফাটি ভিডিও হবে, সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো
তো সেজন্য ড্রেসটাও চেঞ্জ করা হলো না মানে প্যান্টও পরা হলো না পাপাই তো প্যান্ট খুলে রেখেছিস না জড়া আছে শেয়ার দা না করেছো ভাই বাড়িতে যা কাঁদতে লেগে তো এই এই দেশে চলে যাব যেন ওখানে গিয়ে আর ড্রেস চেঞ্জ করতে না হয় ক্যামেরাও ব্যাগে পুরে নিয়ে একদম গলাতে ঝুলছে দেখতেই পাচ্ছ ওরে ভাই চারজন আছে ইষ্ট হয়েছে না জানি তোমরা ভুলোনি দাদিমার কথাটি তবু মনে করে দিলাম মানে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো একটু পরেই দাদিমার কথাগুলো তোমরা শুনতে পাবে একদিকে দুই দিকে চোখ দিতে হচ্ছে আমাকে খারাপ লাগছে গো ফিয়েটারটা আমার পরা দরকার ছিল আমার জ্বর হয়েছে এবার দিচ্ছে না কি বলবো আই অ্যাম তো অবাক আমি জানি রাত লাগবে তাহলে আর কি করব এখানে মনে হয় ফেলবে সো হ্যালো গাইস আজকে যাচ্ছি আমরা শুটে আমেরিকায় শুটে যাব তো আমেরিকা শুটটা কেমন হবে তোমরা দেখো আশা করি অনেক ভালো হবে সুরজের এটা ভাল লাগছে বাপের জন্য কোন আমেরিকা যাইনি তো তাই যাচ্ছি আব্বাকে বলেছি নু এটা বোধহয় ইন্ডিয়া হতে পারে ইন্ডিয়ার পরে বোধহয় বাংলাদেশ নাকি বলে ওটাকে আমরা এই আমেরিকায় ধরি তো দেখ ভাই আমেরিকাটা কত সুন্দর আর বালু টালু সব পড়ে আছে দেখলিও গাইস আর তোমরা যদি এখানে আমার হিসাবে দেখা ফেখা করতে চাও কোনো জায়গায় ইনভাইট টিনভাইট করো তো বলো নি ইমনকে এত বার লজ্জাটা দেখছেন কম যাবে আমি যাবো না আমার লজ্জাটা দেখ কিছু নাই তার জন্য আমি বলছি যে ইনভাইট করো এই সুরজ ইনভাইট কি একটা বাইকে তার জোন কি আমার ইনভাইট আচ্ছা শুনো পাপা নাকে প্রশ্ন করছে ইনভাইট কি তাই না ইনভাইট মানে হচ্ছে মানুষকে নিমন্ত্রণ করা বা বাড়িতে দাওয়াত দেওয়া ঠিক আছে বাড়িতে মানে ওয়াও 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 বাবা বাবা হ্যাঁ বল সুরজ কি তুমি ইংরেজি ধর এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে ইন্ডিয়া এখান থেকে 2-1 কিলোমিটার দূরে হচ্ছে বাংলাদেশ আমি তোমাদেরকে বাংলাদেশটা দেখিয়ে দিচ্ছি মাঝদি ইন্টারন্যাশনাল বর্ডার এখানে 6টার পরে আসতে দেয় না ভিডিও করতে দেবে কি সেটাও জানি না যদি করতে দেয় তবেই করবো তো আমি তোমাদেরকে এখন গিয়ে দেখাবো কোনটা বাংলাদেশ কোনটা ভারত আর সব কিছু এ টু জেড এরা যে আসছে এগুলো হচ্ছে কি পুরো মানে ইন্টারন্যাশনাল বর্ডার যেখানে বিএসএফ থাকে সেখানে নিজের আইডেন্টি কার্ড জমা দিতে হয় তারপরে সকাল 5টার পরে যেতে দেয় 5টা কি 6টা আর এই তো সন্ধ্যার আগে ফিরে আসতে হয় তো এরা যে যায় মানে ইন্ডিয়ার জমি যেগুলো বর্ডারের ওই পারে আছে ইন্টারন্যাশনাল বর্ডারের ওই পারে আছে তো ওই পারে গিয়ে মানে কাজ টাজ করে আবার ফিরে আসে আমি চেষ্টা করব কাউকে জিজ্ঞাসা করার যদি তারা কিছু বলে তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো তো এখন আমরা যেটা আছি এটা হচ্ছে বর্ডার টাকা আমার কাছে নাই সত্যি টাকা নেই আজকে তুই তো জানিস পেমেন্ট টেমেন্ট কিছু পাইনি দু মাস থেকে একদম গরিব হয়ে গেছি সত্যি কোনো বড় লোক ছিলাম না বাবার টাকাতে ফুটে নেমে বেড়াতাম তাই এ দাদু কিছু কথা বলবো জিজ্ঞাসা করবো আপনার নাম কি ভবেশ মন্ডল ও আপনি যে মাঠে কাজ করতে চান ওইটা তো বর্ডারের ওই পারে হ্যাঁ বর্ডার মানে মানে এপারে কিভাবে যেতে হয় মানে ওটা তো বাংলাদেশের ওই সাইডে কিভাবে যেতে হয় তাহলে বিএসএফ ওই ইয়া লাগবে ছবি লাগবে মানে ছবি লাগবে পাসপোর্ট করতে ইয়ে করতে হবে কাগজ লাগবে কাগজ না হলে তো যাইতে দিবে না মানে কাগজ জমা দিতে হয় দিয়ে যেতে হয় তারপর আবার সন্ধ্যার আগে ফিরে আসতে হয় হ্যাঁ হ্যাঁ কোনো রকম অসুবিধা হয় না তো আপনাদের না অসুবিধা হয় না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কাকু ভালো থাকবেন আমার কাছে রিয়েল লাইফে আমি হিরো এদের কি মানি শুধু হিরো না সুপার হিরো ইন্ডিয়ান আর্মি আর হচ্ছে কৃষক একজন নিজের জীবনের বাজি রেখে বর্ডারে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করছে আমাদেরকে পাহারা দিচ্ছে তাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি আর একজন বৃষ্টিতে ভিজিয়ে রোদে পুড়ে মেহনত করে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে দাদিমা আপনার বাড়ি কোথায় নিয়ে যাবেন যাবো নিয়ে গেলে আপনি এই বয়সে এত কষ্ট করে কাজ করছেন খাবো ডিম খাবো সিদ্ধ করি চলো ও তাহলে অবশ্যই যাবো একদিন আপনাদের বাড়িতে যখন ইনভাইট করলেন তো আমি যদি আপনাকে মানে কিছু খেতে দিই ডিম খেতে তাহলে আপনি কি খাবেন
খাওয়াবো বাড়িটা কোথায় বলেন আমি যাবো ও আচ্ছা আচ্ছা এখন স্কুল আছে আপনার নাম আইমা তো আপনার ছেলে টেলে নাই এত এই বয়সে এত কষ্ট করে কাজ করছেন এখানে একটা বিষয় নিয়ে আমাকে খুবই খারাপ লাগে, মানে মন থেকে অনেক কষ্ট পাই। আমাকে দাদিমা বলছিল যে দাদিমা দুটো ছেলে, তার মধ্যে একটা ছেলেকে তার নিজের বৌমা মানে খুন করেছে। তো যখন এই কথাগুলো বলছিলাম, আমি ভিডিও করছিলাম, তখন পাশ থেকে একটা মানুষ আমাদের সঙ্গে ঝামেলা করে, মানে আমাদেরকে হুমকি দেয়, বলে তোদেরকে মেরে দেবো যদি ভিডিও আপলোড করিস, এরকম কিছু। তারপরে দাদিমাকে আমরা জিজ্ঞাসা করি, বলি যে ভিডিওটা করলে সমস্যা আছে তো, তারপরে শুনলে তোমরা যে দাদিমা বলে না। তো দাদিমার বস্তাটা নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে, সেজন্য আমি নিয়ে মানে নিয়ে গিয়ে রেখে আসছি ওইদিকে। আর আমাদের কাছে দাদিমাকে দেওয়ার মতো অত সামর্থ্য নেই, বাট আমরা আমার কাছে যেটা ছিল আমাদের আজকে খাওয়ার জন্য বা পেট্রোল ভরানোর জন্য নিয়ে এসেছিলাম ওইটা আমরা দিয়েছি। তো তোমরা যদি চাও তাহলে দাদিমাকে মানে কিছু দিয়ে সাহায্য করতে পারো। আমি এখানে একটা স্ক্যানার দিয়ে দিচ্ছি এডিট করে, তো তোমরা স্ক্যানারে মানে চাইলে দাদিমাকে কিছু ডোনেশন করতে পারো। আমরা দাদিমার বাড়ি কোথায় জেনে নিয়েছি ভিডিওতে, তো আমি গিয়ে দিয়ে আসবো। পাপাইকে এখন বললাম যে বস্তাটা দাদিমাকে রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। ওই যে দাদিমারটার সঙ্গে কথা বললাম, মানে ওর দুটো ছেলে, তো একটা ছেলেকে মেরে ফেলেছে ওর মানে বৌমা, অন্য আরেকজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল সেই জন্য, আর একটা ছেলে কথা বলতে পারে না, বোবা মানে হ্যান্ডিক্যাপ, সেজন্য এই বয়সেও তাকে কাজ করে খেতে হচ্ছে। তো বুঝতেই পারছো তাহলে পৃথিবীটা কত কঠিন। যারা নিজের জীবন নিয়ে অভিযোগ করো যে আমার জীবন একটা KTM বাইক নেই, আমার এটা নাই ওটা নাই, তাদের কাছে এটা জলজ্যান্ত উদাহরণ। দেখো তোমাদের কাছে অনেক কিছু আছে ভাই, অনেক মানুষের কাছে এগুলো থাকে না, এগুলো স্বপ্ন তাদের কাছে। তো বন্ধুরা, এইমাত্র ঘরে ঢুকলাম, এখন বাজছে 8টায়। এখন ক্যামেরা থেকে মানে সমস্ত ফুটেজগুলো বের করবো, তারপরে মোবাইল থেকে ফুটেজগুলো বের করে এডিট করতে বসবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইরকমই ভ্লগ মাঝে মধ্যে দেখতে চাও কি সেটাও কমেন্ট করে জানাবে। আর তো দেখতেই পাচ্ছ ক্যামেরাতে একদম চার্জ শেষ, সেজন্য চার্জে দিলাম, মানে ক্যামেরা থেকে যে নিবো মানে সেই চার্জটুকু নেই, মোবাইলে নেবো সেই চার্জটুকু নেই। তো এখানে ক্যামেরা ট্যামেরা রাখা আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার টেয়ার করে দিও। ওকে টাটা, ভালো থেকো।